অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে, এবং সেখানে কিন্তু এই বৃহস্পতি নিচস্থ হয়, কিন্তু এই নিচস্থতা থাকে 1 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। এই নিচস্থ অবস্থাতে কিন্তু ফল দেয়, তারপরে সেটা কিন্তু নিচস্থ থাকে না। এবং শনির সাথে একত্রে অবস্থান করবে, অলরেডি শনি এখানে অবস্থান করছে মকর রাশিতে, নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করবে। এর ফলে এই 9টি রাশি হতে চলেছে ধনশালী, অপার ধন আসতে চলেছে, অর্থযোগ এবং ভাগ্যোদয় হতে চলেছে এই 9টি রাশির। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। এটাতে আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, এবং সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু আপনারা কল করবেন না, কল ধরা হয় না, সময় হয়ে ওঠে না, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যত পারবেন মেসেজ করুন, কিন্তু রাশি লগ্ন জানার জন্য এখানে করবেন না। তো শুরু করা যাক আপনার এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে, এবং নিজ ভঙ্গ রাজযোগের ফলে রাজাতুল্য সম্মান পেতে চলেছে, এই ধনবর্ষা হতে চলেছে এই 9টি রাশির, অপার ধনযোগ হতে চলেছে এই 9টি রাশির। দেখুন, প্রথম কথা আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে। বৃহস্পতি আপনার যদি কেন্দ্র ত্রিকোণে থাকে, বৃহস্পতি যদি আপনার শুভ নক্ষত্রে থাকে, যদি আপনার বৃহস্পতি অষ্টম, দ্বাদশ বা ষষ্ঠে যদি না থাকে, তাহলে কিন্তু এই সময় আপনার শুভ ফল পাবেন। এবং বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা যদি চলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। বৃহস্পতি যদি আপনাদের একাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে, এবং ডিগ্রিগত দিক থেকে দেখতে হবে বৃহস্পতির পজিশন কেমন আছে, ডিগ্রিগত দিক থেকে বৃহস্পতি কোন অবস্থাতে আছে সেটাও কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনারা ফল কিন্তু পাবেন। অর্থাৎ এই যে বৃহস্পতির যে রাশি পরিবর্তন, এই 9টি রাশি অপার ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ ধন দেনেওয়ালা বৃহস্পতি ধন কুবের করতে চলেছে এই 9টি রাশিকে। কোন এই 9টি রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো, দেখুন, প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির দশমপতি একাদশভাবে অবস্থান করছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। একাদশভাবে লাভ, সফলতা, সাকসেস আসবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, এবং আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে। প্রথম কথা হচ্ছে মীন রাশির ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো হবে, কেরিয়ারের দিকটা উন্নতি হবে, এবং কর্মযোগ সৃষ্টি হবে, একাদশভাবে সফলতা সাকসেস কিন্তু আপনারা পাবেনই পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নিজভঙ্গ রাশিতে অবস্থান করে নিজভঙ্গ রাজ্য তৈরি করছে, অর্থাৎ আপনাদেরও ধন আসবে, আপনাদের ইনকাম যোগ বাড়বে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো হতে চলেছে মকর রাশির। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি, 3 নম্বর রাশি। ধনু রাশির আপনাদের দ্বিতীয়ভাবে ধনভাবে ধনপতির অবস্থান, এবং আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতিকে কানেক্ট করে আপনার রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং ধনভাবে অবস্থান করছে, এবং নিজভঙ্গ রাজযোগ
তৈরি করছে। এই নিজভঙ্গ রাজযোগ তৈরি হওয়ার জন্য ধনুরাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, অপার ধন, কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সফলতা পেতে চলেছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় অর্থযোগ দেখা যাচ্ছে এবং ভাগ্যোদয় কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে হবেই হবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদেরও এই সময় যথেষ্ট উন্নতি কিন্তু চোখে পড়ার মতো। আপনাদের কমিউনিকেশনটা ভালো দেখা যাচ্ছে, যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগের মাধ্যম আপনাদের খুব ভালো হবে, ভাগ্যোদয় আপনাদের হবে এই সময়। এবং আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো এবং আপনারা ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অপার ধন, ধনযোগ, ধনবর্ষা হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির দেখুন, তুলা রাশির কেন্দ্রে অবস্থান করছে এই বৃহস্পতি এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে ভূমি বাহন থেকে সুখ আসবে, এই সময় আপনারা প্রপার্টি করবেন, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, আপনাদের রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং এই সময় আপনাদের অপার ধন, ধনবর্ষা হতে চলেছে এবং অর্থযোগ আপনাদের খুবই ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ত্রিকোণভাবে এই নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা যথেষ্ট দেখাবে, আপনাদের প্রেমজোর জায়গাটা যথেষ্ট ভালো, আপনাদের ধর্মীয় যাত্রা, অর্থনৈতিক দিকটা ভালো, আপনাদের শেয়ারের দিক থেকে ভালো, গোল্ডের শেয়ার যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আসবে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। এটা হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সুবর্ণ সুযোগ, গোল্ডেন টাইম আগত এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতি অবস্থান এবং সপ্তমভাবে শনির অবস্থান এমনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে পত্নীর থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন এবং আপনাদের এই সময় ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, বিদেশে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে যথেষ্ট এই সময় লাভ। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থযোগ, ধনবর্ষা হতে চলেছে কর্কট রাশির এবং বিবাহের দিকটা আপনাদের যথেষ্ট প্রশমিত করবে, ভাগ্যোদয় করতে চলেছে কর্কট রাশির এই বৃহস্পতি রাশি পরিবর্তনে। আপনাদের অপার ধন আসতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দেখুন, আপনাদের এমনিতেই আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের নবমপতিকে কানেক্ট করে এই বৃহস্পতি অবস্থান কর, একাদশপতিকে কানেক্ট করে এই বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ সফলতার সাকসেসের জায়গা তৈরি করবে, আপনাদের ভাগ্যোদয় করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই কাজগুলো কিন্তু হবে, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি, আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ, আপনাদের প্রফিট কিন্তু যথেষ্ট দেখা যাবে, অর্থ যোগ আপনাদের যথেষ্ট হলো, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন আপনারা পেতে চলেছেন বৃষ রাশির। বৃষ রাশির ভাগ্যোদয় হতে চলেছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে, আপনাদেরকে ঢেলে দিতে চলেছে, গোল্ডেন টাইম আগত এই 20 নভেম্বরের পর থেকে বৃষ রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরের সবশেষের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন, ত্রিকোণ অধিপতি কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের দশমভাবে এই শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজযোগ সেখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই নবম এবং দশমের কানেকশানের ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যোদয় আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা এই সময় দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং এই সময় আপনাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ কিন্তু আসবে, অর্থাৎ কর্মযোগ, কর্মপ্রাপ্তি, কর্মের জায়গাতে আপনাদের প্রশমিত হবে, নতুন
কাজের সুযোগ আসবে। নবমভাবে বৃহস্পতি ভাগ্যোদয় করাবে, ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি। অর্থের দিকটায় অর্থাৎ আপনাদের ব্যবসার দিকে কিন্তু যথেষ্ট ভালো এবং বিদেশের সাথে যারা রত আছেন ব্যবসাতে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আসবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট মেষ রাশি এই বৃহস্পতি রাশি পরিবর্তনে নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন। তো এই 20 নভেম্বর 2020 থেকে দেবগুরুর বৃহস্পতি রাশি পরিবর্তনে এই 9টি রাশির হতে চলেছে অর্থযোগ, অপার ধন আসতে চলেছে, দেবগুরু বৃহস্পতির কৃপায় হতে চলেছে মালামাল এই রাশি। নমস্কার।